হ্যালো এভরিওয়ান, কোয়েন্টিন তারান্তিনো কিভাবে যে ইন্ডিয়ান ফিল্মমেকারদের মাথাটা খেয়ে নিয়েছে তার একটা নিদর্শন গতকাল দেখা গেল। কোয়েন্টিন তারান্তিনো না হলেও হয়তো খানিকটা অনুরাগ কাশ্যপ, কিন্তু গ্যাংস্টার মুভি বানানো বা কোনো মুভি যেটা বেসড অন আ গ্যাংস্টার যে খুব সহজ জিনিস নয় এবং অনেক ইন্টালেকচুয়াল এলিমেন্ট দিয়ে অনেক স্টোরির এই ওই সেই নানান রকম লতাপাতা তৈরি করে যে ভালো একটা ছবি গ্যাংস্টার ছবি বানানো যায় না, তাতে যতই অক্ষয় কুমার থাকুক না কেন, যতই কৃতি সেনন থাকুক না কেন, যত অ্যাকশনই দেখানো যাক না কেন, আসলে যে মেন জিনিসটা গল্প এবং সেটা ঠিকঠাক না হলে যে বড় বড় অ্যাক্টারদের ঢুকিয়েও কিছু করা যায় না তার সবথেকে বড় উদাহরণ সাজিদ নাদিয়াদওয়ালার বচ্চন পাণ্ডে। বহুদিন পরে ইন্টারভেলের পর ছবি ছেড়ে সিনেমা হল থেকে বেরিয়ে যেতে ইচ্ছে করছিল গতকাল। বচ্চন পাণ্ডে কে? বচ্চন পাণ্ডে ইউপির এক বিখ্যাত মাফিয়া বা বিখ্যাত গুন্ডাকেও। অদ্ভুত রকমভাবে আমরা জানি যে এই ইউপিকেও এখানে যেন একটা স্টক ইমেজ দিয়ে ব্যবহার করা হয়েছে। ইউপি মানেই চোরছাচরের জায়গা, ইউপি মানেই প্রচণ্ড পরিমাণে অত্যাচার হয়, ইউপি মানে কোনো শাসন নেই, ইউপি মানে পুলিশেরও কোনো রাজ নেই। অথচ আমাদের যে নায়িকা তিনি বেশ স্বল্প পোশাকেই ইউপির খুব খারাপ জায়গাগুলোতে বেশ ভালো মতন করে ঘুরে বেড়াচ্ছে। আবার ইউপি বলছে ঠিকই, কিন্তু ইউপির ভাষা শুনলে আপনার মনে হবে যেন আপনি ভোজপুরি ভাষা শুনছেন। এই যে বচ্চন পাণ্ডে, এই যে গুন্ডা যার কথাতে সবাই ভয় পায়, বাঘে গরুতে এক ঘাটে জল খায়, আমরা দেখতে পাই তিনি বারবার একটা হাসপাতালে যাচ্ছেন এবং কারো জন্য অপেক্ষা করছেন। মনে হচ্ছে যেন তার বাবা বা কেউ এবং এই ভদ্রলোক কোমাতে আছেন। কেন কোমাতে আছেন, কিসের জন্যে আছেন, কোনো প্লট, কোনো সাবপ্লট, কোনো কিছু আপনি বুঝতে পারবেন না একটা। এবং সবথেকে খারাপ জায়গা হচ্ছে তার ব্যাকগ্রাউন্ড স্কোর। সিরিয়াস জায়গাতে হাসির স্কোর দিয়ে দিচ্ছে, হাসির জায়গাতে সিরিয়াস স্কোর দিয়ে দিচ্ছে। ব্যাকগ্রাউন্ড স্কোর আমরা কোয়েন্টিন তারান্তিনোর ছবিতে নিশ্চয়ই দেখি, কিন্তু ব্যাকগ্রাউন্ড স্কোরের একটা বিশেষ রস আছে। সেই জিনিসটা যদি আপনি একটু এদিক ওদিক খারাপ উল্টোপাল্টা জায়গায় ইউজ করে ফেলেন, তাহলে একেবারেই যে ইমোশন তৈরি করতে চাইছেন সেটা আপনি কোনোদিনই করতে পারবেন না। আরেকটা জিনিসও খুব খারাপ লাগে যে বড় বড় অ্যাক্টররা যেমন সীমা বিশ্বাস, যেমন মোহন আগাশে, এদেরকে এই ছবিতে কয়েকটা সেকেন্ডের জন্যে, কয়েকটা মিনিটের জন্যে একেবারেই ডায়লগ না দিয়ে রাখা, এটা যেন শুধুমাত্র পারিশ্রমিক দেওয়া কিন্তু কোনো সাম্মানিক দেওয়া নয়। আর অক্ষয় কুমার, সে তো এখন বলিউডের মেসিহা, তাকে বলা তিনি সব রকমের ছবি করেন, তিনি সমস্ত ছবি দিয়ে একটা সোশ্যাল মেসেজ দেওয়ার চেষ্টা করেন, কিন্তু এই ছবিটাতে তিনি এত ছড়ান ছড়িয়েছেন যে চিন্তা করার বাইরে। তবে হ্যাঁ, পঙ্কজ ত্রিপাঠী যতটুকু মুহূর্তের জন্যই ছিলেন একদম বাত করে দিয়েছেন বলা যায়। খুব ভালো অভিনয় করেছেন পঙ্কজ ত্রিপাঠী এই ছবি। না, আমরা এই ছবি নিয়ে নানান রকম কথা বলি, কিন্তু সেসবদি চাই যে কেউ কেউ সেই ছবি দেখতে যান এবং আমাদের এই অভিজ্ঞতাটা শেয়ার করতে হবে, শেয়ার করে নেবেন এবং সেই জিনিসটা কারো ভালোও লাগতে পারে। কিন্তু বচ্চন পাণ্ডে আপনি যদি না দেখেন আপনার কোনো ক্ষতি যে হবেই না, প্লাস অনেক বোর্ড মুহূর্ত থেকে নিজে মুক্তি পাবেন, এইটুকু আপনাদের বলতে পারি। বচ্চন পাণ্ডে দেখুন বা না দেখুন, কিন্তু নিজের টাকাটা ভীষণ মূল্যবান জিনিস নষ্ট করবেন।